তো চলো, পুজোটা আজকেই দিতে যাব। তো তোমাদেরকে বলেছিলাম ধর্মরাজের মানুষ রয়েছে, তো পুজো দিতে যাবো। এখানে দিদিভাই রেডি হয়ে গেছে, কার লাল সাদা শাড়ি পরেছে, আর এখানে আমার শাশুড়ি, তারপরে শুভাঙ্গিনী যার জন্য পুজো দেওয়া সেও রেডি হয়ে গেছে। আর সে তো যাওয়ার জন্য একেবারে উৎপাত করতে শুরু করেছে, আর আমিও রেডি হয়ে গেছি। আমি ওই লাল শাড়িটা পরেছি, আর সাদা কালো শাড়ি পরেও ভেবেছিলাম, কিন্তু আবার আর পরাই হলো না, বললাম এটাই পরে যায়। তো আমরা চলেছি আমাদের গন্তব্যস্থানে, তো আমাদের ভাড়া গাড়িও চলে যাচ্ছে আমাদের স্থানে। তো এখানে দেখতে পাচ্ছ বাবা ধর্মরাজ, এটাই তো। এখানে অনেকেই মানসিক করে, যা যে কোনো মানে প্রবলেম, যা প্রবলেম হবে, যে সব প্রবলেমগুলো হবে, সেই সব প্রবলেমগুলো এখানে বললে নাকি খুব তাড়াতাড়ি তার মনস্কামনা পূর্ণ হয়ে যায়। তো আমাদের বলতে গেলে সবে এখনও পুরো মনস্কামনা পূর্ণ হয়নি, কিছুটা হয়েছে। তো ভাবলাম মেয়েটা ভালো রয়েছে, তো চলো পুজো দিয়ে আসি। তো সেজন্য আমি সৌভি এখানে আমি এখানে আমি ফুল ফল কাটবো বলে সেজন্য এখানে আমি করছিলাম যোগাযোগ করছিলাম। আর এটা হলো মন্দির, এখানে কিন্তু সন্ন্যাস যেটা হয় না, তো সেটা খুব জোরের নাকি এখানে খুব বড় করে এখানে একটা মেলা হয়, খুব নাকি নাম রয়েছে এখানে। তো যাই হোক, আমি আর মেয়ে এখানে বারান্দাতে বসে রয়েছি। এখন ঠাকুরমশাই এখনও এসে পৌঁছায়নি, এখন বাজে প্রায় 12:30 মতো। তো আমি আর শুভঙ্গিনী বসে রয়েছি, আর বাইরে আমার শাশুড়িরা বসে রয়েছে। এবার ফল টল কাটা হবে, তারই যোগাযোগ করছি। আর এখানে দেখতে পাচ্ছ আমি বসে 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 ফল টল কাটছিলাম, কারণ এখানে আমি যেহেতু কাউকে চিনি না, এটা অচেনা জায়গা, তো তো নিজের মতো করে করছিলাম, ফল কাটছিলাম, এ করছিলাম। তো যাই হোক, আর আমরা এখানে চাদর দিয়েছিলাম, তোমাদেরকে বলেছিলাম আমার আগের ভিডিওতে, তো সেজন্য চাদর দেবো বলে। তা এখানে ঠাকুরমশাই তারই যোগাযোগ করছে, আর এই সামনের এই ঠাকুরটা দেওয়া হয়ে গেছে। আর এটা আমাদের ঠাকুরে আমাদের দেওয়া চাদরটা বাবা ধর্মরাজকে পরাচ্ছে। বাবা ধর্মরাজের কাছে কাছে আবারও বলে এসেছি, যাতে আমার মেয়ে আরও ভালো তাড়াতাড়ি করে সুস্থ হয়ে যাক। আর এখানে দেখতে পাচ্ছ সামনে রামকৃষ্ণ যে বড় বড় প্যাকেট রয়েছে, সেগুলো আমরা প্রসাদ দিয়েছি। এবার ভালো করে সাজিয়ে গুছিয়ে দিতে হবে, মহানমশাই এখানে পরিষ্কার ঝরিষ্কার করছে। আর বলো না, শুভাঙ্গিনী গিয়ে যান একটা অচেনা জায়গায় গেছে, তার কোনো মানে মনেই হচ্ছে না, এত বদমাইশি করছে। পুজো হচ্ছে এদিকে, ঠাকুরমশাই পুজো করছে, আমরা অঞ্জলি দেবো, তাও ওখানে বদমাইশি করে যাচ্ছে। তো এখানে টোটোটা একটা সাইড করে রাখা হয়েছে, আর শাশুড়ি এই টোটোর মধ্যে বসে রয়েছে। চারপাশটা অনেকটা সুন্দর, চারিদিকে বাগান রয়েছে, শুধু মাঠ এখানে রয়েছে জানো, এটাই তোমাদের বলার ছিল। আর এখানে দেখতে পাচ্ছ পুজো প্রায় হয়ে গেছে, আর আমি সবাইকে টিপ দিচ্ছিলাম। আর পুজো যেহেতু হয়ে গেছে, তো দক্ষিণা দিলাম, তারপরে এখানে হরিণ দিচ্ছিলো, সেটা সবাই ঘুরাচ্ছিলো, খুব ভালো লাগছিলো। একটা পাড়ার ভিতর, তো খুব সুন্দর জায়গা। তার ধর্মরাজের কাছে গেলে একটা মনের একটা শান্তি, সত্যি কথা বলতে গেলে একটা শান্তি, একটা ভালো লাগা একটা জায়গা, সত্যি কথা বলতে গেলে বেশ ভালো লাগছিলো এখানে গিয়ে। এবং আমি এখানে প্রসাদ বিতরণ করছিলাম, সবাই সবাইকে দিচ্ছিলাম। তো আজকের ভিডিও এই, আর আমার এখানে গিয়ে খুব ভালো লাগলো, মনস্কামনা পূর্ণ হলো, আরও কিছু মনস্কামনা রয়ে গেল।